না ফেসবুকে ঢুকলে খালি হতাশ 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 দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে গেছে গই কিন্তু যে গতিতে দ্রব্যমূল্যের দাম বাড়তেছে এই গতিতে আপনারা আমার বেতন ঠিকঠাকভাবে বাড়তেছে না আগে পকেট ভরি টাকা লই যাই বস্তা ভরি বাজার লই এসতাম আর এখন বস্তা ভরি টাকা লই যায় পকেট ভরি বাজার লয়েছে এসে দশ টাকার যে বাজারের ব্যাগ এক হাজার টাকার নোট দিয়ে সে বাজারের ব্যাগের অর্ধেকও আপনি ভরাইতেন পাইতেন আর বেসেলারদের ডিমের কথা কি বলবেন বাবুরে বাংলাদেশের মুরগি এখন তো কাঁচা সোনা খাওয়া শুরু করছে গলিত সোনা ভারতের ডিমের দাম কম চিনের ডিমের দাম কম কিন্তু বাংলাদেশের ডিমের দাম বাড়তে বাড়তে এমন অবস্থায় গেছে এখন ব্যাচালাররা বাধ্য হই কয়দিন পরে নিজের ডিম নিজেরাই কি ফ্রাইভ্যানের ভিত্তি বাজি করিয়ে খাইব আমার ফ্রাইভ্যান কিনতে তো প্রচুর টাকা পুরা ফেসবুকটার ভিত্তি ঢুকলেই দেখলে দেখবেন যে কি হতাশ স্যালের দাম বাড়ছে ডাইলের দাম বাড়ছে তেলের দাম বাড়ছে নুনের দাম বাড়ছে প্যাম্পাসের দাম বাড়ছে স্যান্ডেলের দাম বাড়ছে হ্যান্ড ওয়াশের দাম বাড়ছে শ্যাম্পুর দাম বাড়ছে সার্ভেক্সালের দাম বাড়ছে ব্যাগ কিছুর দাম বাড়ছে খেলি দাম কমি কিসে আপনারা আমার আমাদের কোনো দাম নাই আমাদের ব্যক্তিগত জীবনের যে মূল্যস্ফীতি ওইটা ক্রমাগতভাবে বাইতেই আছে বাইতেই আছে বাইতেই আছে এইটার লাগাম টানি ধরিবার মতো অবস্থা আমাদের নাই রাশিয়া ইউক্রেনের যুদ্ধের সমস্ত দায় দায়িত্ব খরচ ব্যাগ কিছু আমরা লই দিছি। আমাদের জীবন লই কারও কোনো মাথা ব্যথা নাই আমাদের জীবন লয় কারো কোনো চিন্তা নাই ফেসবুক তার ভিত্তে ঢুকলে নব্বই পার্সেন্ট শতাংশ নব্বই শতাংশ পোস্ট ভিডিওস আপনি খালি দেখবেন যে কি যে মানুষ তার জীবন ব্যবস্থা ক্রয় ক্ষমতার বাইরে চলে যাইতেছে আম্মার ওষুধের টাকা বাড়ি গেছে কই আম্মার খরচের টাকা বাড়ি গেছে কই বৌর খরচের টাকা বাড়ি গেছে কই বাচ্চার টিউশন ফি বাড়ি গেছে কই নিজে জুতা কিনবো জুতার দাম বাড়ি গেছে কই শার্টের দাম বাড়ি গেছে কই বুদামের দাম বাড়ি গেছে কই কলব শুল যে সাদা যে কালা করিব ওই কলমের দাম পর্যন্ত বাড়ি গেছে কই আর শ্যাম্পু প্রসাধনী বৌরে মেকআপ লাগাই দিবেন না সুযোগ নাই ভাইয়া ব্যাগ কিছুর দাম বাড়ি গেছে কই আর দিন শেষে আমরা ফেসবুকের ভিত্তে আসি ওই আমরা লিখতেছি হতাশ হতাশ এই মেট্রোপলিটন শহরে রিক্সালা এবং সিনজলারা যে পরিমাণ টাকা কামায় একটা বিশ্ববিদ্যালয় থেকে সদ্য ফ্রেশ গ্র্যাজুয়েট করা ছেলে যখন চাকরি ক্ষেত্রে যায় বিশ থেকে পঁচিশ হাজার টাকা ছেলে স্যালারি পায় ওই টাকা দিয়ে তার জীবন চলতেছে না তার চাইতে বরং ওই রিক্সালা এবং সিনজলা ভালো চালাইতেছে তো এই যে মেধা বাড়িতেছে এই যে পাশ করতেছে পাশ করি আমাদের জীবনের গতিটা কোথায় যাচ্ছে অথচ ছেলে মেয়েদেরকে বিশ্ববিদ্যালয়ে কলেজে টেকনিক্যাল কলেজে টেকনিক্যাল লাইনে ভোকেশনাল লাইনে আপনার আমরা তাদের স্কিল ডেভেলপমেন্ট নেই কি আমরা কাজ করতেছি না আমরা কাজ করতেছি কি খালি মেদার মাথা বাড়াইতেছি আর মেদা যে একটা টাইমে এমন একটা বোঝাতে পরিণত হয়েছে এটার ফলাফল এখন আমরা পাইতেছি দেশে যে পরিমাণ শিক্ষিত সে পরিমাণ বেকার বিশেষ নামক সোনার হরিণের পিছনে ছুটতে কারণ ওইটা সবচেয়ে সিকিউর লাইফ এখন তারা যে ছুটতেছে ওটারও আমি অযৌক্তিকভাবে বলবার কোনো সুযোগ নাই কারণ সিস্টেমটাই এরকম দাঁড়ায় গেছে কই যে তারা সিকিউর তারা মাছ মাংস খাসি তারা খাইব আপনি সর্বশেষ কবে খাসির মাংস খাইছিলেন নিশ্চয় কোনো বিয়ের দেওয়াতে কারো মুসলমানের অনুষ্ঠানে বার্থডে পার্টিতে কিংবা কারোর জাবতে গরুর মাংস কবে খাইছিলেন ফার্মের মুরগি আমাদের জীবন হয়ে গেছে গো ফার্মের মুরগি ফার্মের মুরগিকে জাতীয় পশু এবং পাঙ্গাস মাছকে জাতীয় মাছ ঘোষণা করি নতুন একটা কী ঘোষণা দেওয়া দরকার আমাদের জীবনের অবস্থা হয়ে গেছে এরকম আমাদের জীবনের মূল্য কখনও কাঁচামরিচের মতো হুট করি বাড়ি যায় না আমাদের জীবনের মূল্য সবসময় সব সময় সবসময় সবসময় কমতেই থাকে কমতেই থাকে কমতেই থাকে এটা বাড়াবার কোনো সুযোগ নাই আপনি শিক্ষার করি করি বাসার ভিতরে বউ ইসেন সকালবেলা গমেতুন উঠছেন বউ সাথে সাথে বলতেছে বাজার লাগবো বাচ্চার দুধ শেষ হয়ে গেছে কই পেপারের বিল ওয়াইফাইয়ের বিল ফ্রিজের বিল কারেন্টের বিল ওয়াশিং মেশিনের নেই পাউডার লাগব দুধ চা যে খাইবি দুধ শেষ হয়ে গেছে কই কফি লাগবো বাজার লাগবো বাচ্চা ইচ্ছা কইছে ইলিশ মাছ তারা খাইত না আর সেই ইলিশ মাছের দাম হয়ে গেছে কই ষোলোশো টাকা কেজি কোথাও কোথাও দুই হাজার কোথাও কোথাও পনেরোশো ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ দিন শেষে সেই মাছটাই কি আমরা খাইতে পাইতেছি না ওই মাছটা হয়ে গেছে আমাদের কাছে সবচেয়ে বিলাসীপণ্য তো বললাম না পায়ের স্লিপার থেকে শুরু করি প্যান্টের জিপার ব্যাগ কিছুর দাম গেছে দাম বাড়ানো খাইলে আপনারা আমার আর ইনকাম বাড়ানো আপনারা আমার বাবার কিংবা আমার আমাদের জীবন এইভাবেই চলতেছে এইভাবে চলি যাইবো চলতেছে গাড়ির আর এই আসলে জানতেছি না এভাবে কি আমাদের জীবন যাইব আর তার ভিত্তে বড় বড় হত্যা যারা আছে ওনারা ওনারা কয়দিন পর লোন চাইলে বাবুরে কেউ বিশ হাজার কোটি টাকা কেউ বাইশ হাজার কোটি টাকা পাই যায় ওই যে তেলে মাথায় তেল দিলা বুঝলা না জটা চুলের হাল রে দয়াল এভাবে আর চলবে কতকাল আমাদের ভাঙা তরি ভাঙা পাল এমনি করি চলতিসে আর আমাদের হাল দিন দিন খারাপ হইতেছে আর বাকিরা কি যার আগে সোনার আংটি বইতো হেতে এখন হীরার আংটি পরে যে হীরার আংটি বইতো হেতে এখন প্লাটি আংটি ঢুকায় আর আমরা তামার তার দি দাঁত কোনো মতে বান্ধি রাখছি যে বাবুরে কোনো মতে জীবন ডালু করি বাঁচিয়ে থাকি এইটাই আমাদের সার্থকতা তেলা পোকা হয়ে আমরা টিকিয়ে আসি এটাই আমাদের সার্থকতা ওই যে পকেট বরি টাকা লই যাই আর ব্যাগ ভর্তি কি বাজার আনবার সুযোগ শেষ কোন জিনিসটার দাম কম আছে এখন আমাকে বলতে পারেন কমেন্ট সেকশনে জানান বাংলাদেশে এখন সবচেয়ে কোন জিনিসটার দাম কম বিষ কিনতে দেবেন সেখানেও ভেজাল খাই যে মরবেন ওই সুযোগও নাই খাই দেখবেন যে কিয়া উল্টা আপনার যক্ষ হয়ে গেছে কই হ্যাঁ কার কাছে কী বলবেন বলবার কেউ নাই দেখবারও কেউ নেই আল্লাহ জানে এভাবে আল্লাহর কাছে লাখো শুক্রিয়া বাঁচিয়ে আসি এটা আল্লাহ বলি আল্লাহর কাছে শুক্রিয়া আর এমনি করি কতদিন কিভাবে যাইব এটা এটাও বুঝতে পারতেছি না আল্লাহ আমাদের সকল দেশের সকল ব্যবসায়ীদেরকে বুঝবার দান করুক সবাই কেন সুচিন্তা করুক সবাই দেশটারে ভালোবাসুক দেশের মানুষ মানুষরে ভালোবাসুক এবং দেশটার নিয়ে ভালো চিন্তা করুক দেশপ্রেম জাতীয়তাবাদ যদি আমাদের ভিতরে জাগ্রত না হয় আমরা আসলে কখনো মানুষ হইতাম না আমরা মানসিকভাবে কি আমরা মানসিকভাবে কানাডা ইউরোপে চলে গেছি কিন্তু আমাদের কাজে কর্মে আমরা এখনও কি খয়রাতি আমরা ফকির নিয়ে আমরা সোর বাটপার এটাই হচ্ছে আমাদের শেষ পরিচয় আসলে বলবার কিছু নেই এটা দিন শেষে আমাদের আফসোস আমার বাচ্চা যখন আমার জিজ্ঞেস করবো বাবা আপনি কী করছেন বাবা আমি কিছুই করি না দেশের জন্য আমি দেশের জন্য কিছুই করি না কিছুই করি না হতাশ